আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুবিনুল ইসলাম, আমি বরিশাল বোলা থেকে আসছি। সানজামারি স্টেডিং সেন্টারে খোঁজ পাই আমার এক বড় ভাই জোবের আহমেদ ইবান ভাই থেকে। তারপর আমি একদিন সানজামারি স্টেডিং সেন্টারে চলে আসি। চলে আসার পরে আমি ক্লাসে ঢুকে ক্লাস করি। আমার কাছে ক্লাসের ছাড়া যেভাবে মানে পড়াশোনায় নির্দেশনা দেয় বা পড়ায়, খুবই ভালো পড়ায়, এটা দেখে আমার খুবই ইন্সপায়ার হই। প্লাস আমি সানজামারি স্টেডিং সেন্টারে ভর্তি হই। সানজামারি স্টেডিং সেন্টারে ভর্তি হওয়ার পরে আমি প্রায় 6 মাস ক্লাস করি এবং নার্জেল পেডি পাস করি। তারপরে আমি অক্টোবর সেশনের জন্য নাগা ইমিগ্রেশনে আবেদন করি। 23 আগস্ট আমি সিউ পেপারটি হাতে পাই। সিউ পেপারটি হাতে পাওয়ার পরে আমি এম্বাসি ক্লাস করি এবং আমার সকল ডকুমেন্টসগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে আমি এম্বাসি ডেট নিই, 2 তারিখে অ্যাপ্লিকেশন করি। পরে আমি 11 সেপ্টেম্বরে মেল পাই। তারপরে আমি 11 সেপ্টেম্বরে এম্বাসি ফেস করি। এম্বাসি ফেস করে আমি 19 সেপ্টেম্বরে ভিসা ডেলিভারি ডেট পাই। আমি আজকে আমার বিভিন্ন ভিসাটি নিয়ে আসছি। আমার মতো জাপানে যেতে চান, নিজের স্বপ্ন পূরণ করতে চান, আমি অবশ্যই বলবো সানজামারি স্টেডিং সেন্টার বেস্ট হবে। আপনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে এবং ভর্তি হবেন। সানজামারি স্টেডিং সেন্টার খুবই বেস্ট। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে জাপান চলে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।